রেলের হকার উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন চত্বরে বিক্ষোভে সামিল হলেন হকাররা। তাদের দাবি, তারা বর্ধমান স্টেশনে দীর্ঘদিন ধরে স্টল করে আছেন। বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে রয়েছে মোট 44টি স্টল। রেলওয়ে প্ল্যাটফর্মের এই হকারদের উচ্ছেদ করা হলে তারা রেললাইনে শুয়ে পড়বেন বলে জানান আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে বিক্ষোভ দেখান হকাররা। যদিও হকারদের এই আন্দোলন কিংবা উচ্ছেদের বিষয়ে মুখে কুলু পেটেছে রেল কর্তৃপক্ষ। আমাদের এই স্টেশনে 26 তারিখে একটা নোটিশ চিঠিয়েছে, ঠিক আছে। নোটিশটার মধ্যে লেখা আছে কি এটা উচ্ছেদ করা হবে। তা আমরা দেওয়া শেষ দাগে জানিয়েছি, আমরা সব কিছু জানিয়ে জানাবার পরে এরা আজকে 5 তারিখে উদ্দেশ্য নিয়েছিল ভাঙার জন্যে। তাই জন্যে আমরা এখানে বসে আছি, যদি ভাঙতে আসে আমরা লাইনে লাফিয়ে নিব, ট্রেন এলে আমরা সুইসাইড করে নিব। ওই উদ্যোগ নিয়েছি আমরা, মানবাধিকার এসেছে, আর কিছু লোক বাইরেও দিয়ে এসেছে, এখন স্টেশন ম্যানেজার চেম্বারে গিয়েছে, সবাই এসে এই স্টলগুলো, আমাদের রেলের স্টল আমাদের 44 পয়েন্ট আছে, 44টা সব রেলের, সবারই কাছে স্ক্রিনিংয়ের কাগজ আছে, বাবার চাকরি কারু মানে সব প্যানেলে নাম উঠে গেছে, শুধু মেডিকেল করাবে বা চাকরি জয়েন করা, ওইগুলো করাচ্ছে না, শুধু ঝুলিয়ে রাখছে। 2006 মেডিকেল স্ক্রিনিং হয়েছে, তাদের কাছেও জেনে নিন, তাদের কাছে সব কাগজপত্র থাকতেও সত্ত্বেও ওদেরকে কিছু দিচ্ছে না, তারাই দোকানগুলো চালাচ্ছে। অনঅথরাইজ কোনোটা নাই, অনঅথরাইজ যেগুলো আছে সেগুলো তো এখানে প্রধান প্ল্যাটফর্মে নাই, সব রেলের স্টল আছে। সবাই কাছে গিয়ে চেক করুক কি কী কাগজ আছে, দেখা ভাই, যদি কাগজ না থাকে বন্ধ করে দিক, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, অর্ডার হয়েছে, 2টো অর্ডার হয়েছে, তারপরে কম্পেশন গ্রাউন্ডের অর্ডার হয়েছে, তার সত্য মানছে না, তাহলে আমরা কী করবো বলুন। তারপরে কন্ট্রাক্টের দোকান দিচ্ছে, তারপরে এখান দিয়ে এরা পয়সা দিয়ে আমাদের উপরে চাপ সৃষ্টি করছে, এখানকার প্রশাসন সবাইকে টাকা পয়সা দিয়ে আমাদের উপরে চাপ সৃষ্টি করছে। রাত্রিবেলা আমাদেরকে বলছে মেরে দিব, তোমরা পয়সা দাও নাহলে আমাদের তোমাদেরকে মেরে দেবো। এখানকার প্রশাসন আর যত অধিকারী আছে সবাই চাপ সৃষ্টি করছে, এটাই তো হচ্ছে। আজকে আমরা যদি না খেতে পাই তাহলে আমরা সুইসাইড করবো, এছাড়া আর কিচ্ছু নেই, লাইনে নামবো, যখন দোকানই বাজবে না তাহলে আমরা বেঁচে কী করবো। তাই জন্য আমরা এই করেছি, যদি ওরা দোকানে হাত দেয় আমরা ওদের সঙ্গে ঝগড়া করব না, কিছু করব না, আমরা সব লাইনে ঘুমিয়ে যাব। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।